देवी माँ प्रणाम, भगवत जी नमस्ते, शिरासित नमस्ते, हृदयनाथ जी नमस्ते, हेठ भाई आपको भी बहुत नमस्कार। मैं बिल्कुल कुछ नहीं कहना चाहता था पर मुझे अमय जी ने कहा है कहने के लिए, पर मैं कहने से ज़्यादा करना चाहूँगा, क्योंकि आज सीखने के लिए बहुत सारे साधन हैं, आज पूरा सोशल मीडिया से लेकर बड़े बड़े ऐप्स हैं, लेकिन जब सीखने के लिए कुछ था नहीं तो लता जी और आशा जी थी। দীর্ঘ 8 দশক তার সঙ্গীত জীবন, 90 ছুঁই ছুঁই গায়িকা, আগের মতোই প্রাণোচ্ছল। সম্প্রতি প্রকাশিত হল কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের বহু প্রতীক্ষিত জীবনী। তারকা খচিত অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে এলো মলাটবন্দি আশা ভোঁসলের জীবনী স্বর স্বামিনী আশা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ আশা। এছাড়াও দেখা মিলল সোনু নিগম থেকে শুরু করে জ্যাকি শ্রফ, মোহন ভাগবতের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এই অনুষ্ঠানের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বর্ষিয়ান গায়িকার আত্মজীবনী প্রকাশের আগে গোলাপ জল দিয়ে পা ধুয়ে দিচ্ছেন সোনু নিগম, এরপর পা মুছিয়ে দিয়ে গায়িকার পায়ে চুমু খান সোনু। এই কাণ্ড দেখে লজ্জায় লাল আশা, দেখে মনে হচ্ছিল অস্বস্তি বোধ করছেন গায়িকা। গুরুর প্রতি শিষ্যের এহেন শ্রদ্ধা দেখে আদর্শ শিষ্য বলে আখ্যা নেটিজেনদের। তবে সোনুর হেটাররা অনেকেই এই কাণ্ডকে দেখে নাটক বলে কটাক্ষ করতেও ছাড়েননি। অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা জ্যাকি শ্রফ গায়িকাকে পা ছুঁয়ে প্রণাম করে উপহার হিসেবে একটি চারাগাছ উপহার দেন। এরপর বই প্রকাশের অনুষ্ঠানে দেখা মেলে আরএসএস এর প্রধান মোহন ভাগবত, মুম্বাইয়ের বিজেপি সভাপতি আশিস শেলার, আশা ভোঁসলের পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর, গায়িকার নাতনি জনাই ভোঁসলে প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।